نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم জামিয়া কারিমিয়া দারুল উলুম বামন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সমবেত মুসলিয়ানে কিরাম এবং দিন দরদি ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে এত বড় একটা নিজাম আমাদেরকে দান করেছেন যেটা আপনার পক্ষেও আমার পক্ষেও সম্ভব না, কথা ঠিক কিনা একটু জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? হুজুর যে আলোচনা করতেছিলেন আমাদের আহমদনগর শাহী জামে মসজিদের খতিব মুফতি মাকসুদুর রহমান ফরিদি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, মনোমুগ্ধকর আলোচনা, আমাকে না দিলেও হতো, সুন্দর আলোচনা করেছেন, আমিও শুনতেছিলাম। তো ওই আলোচনার ধারাবাহিকতায় সামান্য কিছু আলোকপাত করে এরপরে ইনশাল্লাহ আমাদের মহাদেশ সাহেব হুজুর আছেন, উনি আলোচনা করবেন। আমি সর্বপ্রথম আপনাদের সামান্য একটু টাচ করতে চাই, টাচটা কি একেবারে শর্ট এবং শর্টকাট জান্নাতে যাওয়ার সুরত, শর্টকাট একেবারে। যদি কোনো ব্যক্তি নফসের বিরোধিতা করে, কিসের বিরোধিতা আর একটু জোরে বলেন, নফসের বিরোধিতা, নফস বলতেছে গান শোনা লাগবে, শোনা যাবে, নফস বলে বাজনায় যাওয়া লাগবে, বাজনা করা যাবে, নফস বলতেছে সিনেমায় যেতে হবে, যাওয়া যাবে, এরকম বিরোধিতা যদি করেন তাহলে কি হবে? মজলিসে আসতেন এবং সার্বক্ষণিক ভাবে মসজিদে ইবাদত করতেন, এত ইবাদত, এত ইবাদত যে ইবাদতের কোনো তুলনা হয় না, কথা ঠিক কিনা? এখন মসজিদে মানুষ যায় কিন্তু মসজিদ থেকে বের হওয়ার জন্য চিন্তা করে, ও দুনিয়ার মানুষ কত দ্রুত বের হবে, এত ফিকির, নামাজের ভিতরে কোনো গুরুত্ব নাই, ইবাদতের মধ্যে কোনো গুরুত্ব নাই, কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো গুরুত্ব নাই, কথা ঠিক কিনা?
মসজিদে যাওয়ার জন্য একবার ঘড়ির দিকে চায়, আর একবার নিজের ঘড়ির দিকে চায়, আসে না নাই ইমাম সাহেব যেন তুই এক মিনিট লেট করে, তারপর ব্যস্ত হয়ে যায় আর বলে হুজুর গো আপনার টাইমটা আপনি একটু ফলো করেন, জলদি তাড়াতাড়ি নামাজ পড়ে। ওই যুবকের এমন অবস্থা, ওই যুবক মসজিদে ঢুকলে আর বের হইতো না, বলেন সুবহানাল্লাহ। সারাদিন মসজিদে, সারা রাত্রি মসজিদে, আর হযরত ওমর ফারুক আজমের মজলিসে বসল, কিন্তু একজন পরমা সুন্দরী ষোড়শী সুখী সুমতি যুবতী স্ত্রী, একজন মহিলা, এই মহিলা তাকে ফুসলাইয়া ফুসলাইয়া তাকে রাজি করছে, অমুক দিন রাত্রে অমুক জায়গায় তুমি চলে আসবা, সঙ্গে সঙ্গে আমরা আমাদের মনের ইচ্ছা পূরণ করব। নাউজুবিল্লাহ। যুবক রাজি হয়ে গেলেন, রাজি হওয়ার পর পর ওই যুবক তাড়াতাড়ি মহিলার প্রেমে আসক্ত হয়ে গেল, আসক্ত হইয়া মহিলার ওই ঘরে ঢুকবেন, এক পা মহিলার ঘরে আর এক পা, হঠাৎ করে আমার আল্লাহর কথা স্মরণ এসেছে, বলেন সুবহানাল্লাহ। কার কথা? আমার আল্লাহর কথা। অনুব তোমাকে ডাক দে আয়, চলে আয়, কোথায় কোন ধানে মাতল, কিসের গান, কিসের বাজনা, এর কোন এখন ভেরু নাই, কোন মূল্য নাই, একটু মাওলার তেলাওয়াত করে দেব, কত মজা, কত মধুর, কত স্বাদ, আমার আল্লাহর জিকির করো আর আমার আল্লাহ পাককে ডাকো, কত মজা দেখো, কথা ঠিক কি না? যুবক আল্লাহর কথা স্মরণ করে পড়বার আল্লাহর ভয় তার ভিতরে এমন ভাবে প্রবেশ করছে, যুবক অজ্ঞান হইয়া ওখানে পড়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে কোন হুশও আসে না, জ্ঞানও আসে না, কিছুই না। মহিলা চিন্তা করলো, কি রে ডাকলাম কিসের জন্য, ওই লোক কি, এখন তো বিপদে আমি পড়বো আর সমাজের লোক এখন তো বুঝে ফেলবে, এ মহিলা তো ভালো না, কথা ঠিক কি না? মহিলা তার কর্মচারী দিয়ে, মহিলা দিয়ে ভালো করে কোন মতে তাকে ধরে তার বাড়িতে রেখে আসছে। সুবহানাল্লাহ। বলেন হেফাজতের মালিককে আল্লাহ যদি রক্ষা করে, তামাম দুনিয়ার কোন শক্তি নাই তাকে নিয়ে যাবে, কথা ঠিক কি না? কিন্তু দুনিয়া থেকে তোমার ভাগার উপায় নাই, আমার ভাগার উপায় নাই, উপায় নাই, আমার আল্লাহ সবসময় আজমাইল দুনিয়া রাখছে, কোথায় ভাগবা, কোন জগতে যাইবা, কোথায় যাবা, জাগার কোন জায়গা নাই, কথা ঠিক কি না? এত সুন্দর জমিন দিয়ে দিয়েছেন, এখান থেকে বেঁচে যাওয়ার কোন উপায় নাই, কথা ঠিক কি না? যুবক অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান থেকে আবার যখন সুস্থ হলো, বাবা জিজ্ঞাসা করে কিসের কিসের চিন্তা তুমি এমন বেসুর হয়ে গেলা, বলে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়তে আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। আবার ডাক দিয়েছে, ডাক দেওয়ার পরে কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক আমার আল্লাহর ডাকে ডাক সাড়া দিয়া সুদা সুদি এই জমিন থেকে চলিয়া গেলেন। যুবককে রাতের দাফন করার পর পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এই যুবকটা আমার এখানে এসে বসত, এই যুবকের এখানে কোনো অস্তিত্ব নাই, কি ব্যাপার, খোঁজ খবর নিয়ে দেখলেন এই যুবক আর দুনিয়ার মধ্যে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গে সঙ্গে ওই যুবকের কবরে গেলেন। যাওয়ার পরে এবার আয়াত শুনিয়ে দিলেন, ওয়ালিমানু কাফামা কামা রব্বি জান্নাতান। হে যুবক,
তোমার জন্য দুইটা জান্নাত। যুবক কবরের ভিতর থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ তার বাক খুলে দিয়েছে, ওখান থেকে আওয়াজ দিলেন, আমার আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন দুইটা জান্নাত? নফসের বিরোধিতা করা, কিসের বিরোধিতা? নফসের বিরোধিতা করা, নফসের বিরোধিতা যত করবা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য আসবে, দুনিয়ার নেতাগিরি নেতার আসবে, টাকা আসবে, পয়সা আসবে, সবকিছু আসবে, সুন্দরী নারী আসবে, কোন সমস্যা নাই, এগুলোর দিকে চাওয়া যাবে না। একমাত্র আমার আল্লাহর দিকে চাওয়া লাগবে, কথা ঠিক কিনা? আমার আল্লাহকে যদি রাজি খুশি করিয়া যাইতে পারো তাহলে দুনিয়ায় আর কোনো সমস্যা হবে না। দরজওয়ানি তওবা করদম সবাই পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদম সবাই পয়গম্বরি, অর্থে ফিরে গুরগে চলেন মিশাওয়াত পরহেজগারি। এই যুবক বয়স, যুবক কাজে লাগাও, কারণ বয়স্ক হয়ে যাওয়ার পরে নামাজের ত্রুটি হয়, চলাফেরায় ত্রুটি হয়, হাঁটা চলায় সমস্যা হয়, নামাজ চেয়ারে বসে পড়া লাগে। এখন চেয়ার একটা টেন্ট হয়ে দাঁড়াইছে, আস্তে আস্তে এক সময় ইমাম সাহেব চেয়ারে বসে বসে নামাজ পড়াবে, কথা ঠিক কিনা? মসজিদ থেকে সমস্ত চেয়ার গুলো নামাই দাও, খুশি সাহাবারা কেউ চেয়ারে বসে নামাজ পড়ছে এইরকম কোন রেওয়ায়েত পাওয়া যায় না। সাহাবারা আল্লাহ নবীকে কাছে থেকে দেখেছেন, কথা ঠিক কিনা? আপনার এত সমস্যা, আল্লাহ আপনার উপায় বলে দিয়েছে, বনি আদমের জান তোমরা যখন দাঁড়ায় নামাজ না পড়তে পারবা, বসিয়া বসিয়া নামাজ পড়বা, হয়তো দাঁড়ানো অবস্থায় সমস্যা হয়, নতুবা বসা অবস্থায় সমস্যা হয়, বসা অবস্থায় যদি সমস্যা হয় তারপর শুইয়া শুইয়া নামাজ পড়বার কথা ঠিক কিনা? আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, যে আয়াত দিয়েছি এটা এক দুই ঘন্টায় শেষ হওয়ার কথা না। আল্লাহ পাক যতটুকু শুনলাম সবাইকে দিতে হবে, এর উপরে আমরা সন্তুষ্ট থাকি, যে আলোচনাটুকু করলাম। আল্লাহ পাক এই যুবক বয়সে বেশি বেশি ইবাদত করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন ওয়া আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ।